আল্লাহর কসম করে বলি ও ঢাকাবাসী ভালো করে মাওলার দাওয়া চক্ষু দিয়া তাকাইয়া দেখো এত বড় মহামারী করোনা গেল বাবায় মরে গেছে করোনায় ছেলেরা বাবার লাশ ধরে না আক্রান্ত হওয়ার ভয় মানুষ দিয়া টাকা দিয়া লাশটাকে টেনে টেনে বাড়ির দরওয়াজায় ফালাইয়া দরজা লাগায় দিল একদিন ২৪টা ঘন্টা চলে যাওয়ার পর থানার পুলিশ খবর পাইয়া লাশটা নিয়া চলে গেল ইতিহাস জানো চোখের আড়াল হয় না যায় রে ঢাকাবাসী এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে হবে না শত শত করোনার লাশ ধরে না ছেলে হইয়া বাবার লাশের কাছে যায় না বাবার জানা যায় যায় না কিন্তু তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া দাফন করাইয়া কাফন করাইয়া এত লাশ দাফন করলো কাঁধে নিল আল্লাহর শুকর একটা হুজুরেও করোনায় মরে না ভাইরা আমার ভালো করে নজর করে দেখো এই মহামারী করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকুরি চলে গেল যায় নাই কিন্তু নজর করে দেখো রে মুমিন বাংলাদেশের ইতিহাসটাই বলি বাহিরেরটা পরে বলি আমার সোনার বাংলাদেশে স্কুল বন্ধ হয়ে গেল লেখাপড়া নাই শুধু অটোভাস কথা ঠিক নেই মাওলায় যদি তুমগো বেশি বেশি খতম পড়ানো দরকার জাল্লা করোনা দশ বছর দাও আর দশ বার যদি অটোপাস করি জাগাত আমি এমবিবিএস ডাক্তার হয়ে চেয়ারে বসবো রুগীরে বাঁচাইতে না পারলেও তো মারতে বিসমিল্লা লাগবে না স্কুল বন্ধ কলেজ বন্ধ কিন্তু তাকাইয়া দেখো রে মুমিন আমার এই সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না কোন হুজুরের আকি না খাইয়া বলছে ভিক্ষা দাও জোরে বলো কোন হুজুর মসজিদের বারান্দায় গিয়া কি রুমাল বিছায় বলছে আমি মাদ্রাসার শিক্ষক আমার ঘরে এখন চাল নাই ডাল নাই ভিক্ষা দাও না হয় করোনায় না খাইয়া মরব কেউ ভিক্ষা করছে রিজিকের মালিক কে ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ তাওয়াক্কুল মিকুনি হার সবহশাম মিরসানা দৃষ্টি তু আজলা মাকাম জুজবা হক চি যে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির ধনীকে আর কেউ কই ফেরাউন কই নমরুদ কই হামান যেই ফেরাউন ছিল জন্মগত ফকিন্নি মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে দিয়া কিছু টাকা পাইয়া এক সময় ফেরাউন টাকার মালিক হয়ে গেল ওই ফেরাউন টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম শুধু খোদা না সব থেকে বড় খোদা সেই ফেরাউনের আল্লাহ সাইজ করতে কোনো বাহিনী লাগছে লোহিত সাগরের পানিতে চুবাইয়া ফেরাউন শেষ আজকে মুমিন কেন সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করো ফেরাউন নামের কোন ছেলে আসেনি আছে যদি বলি মাসে মাসে ১,০০,০০০ টাকা দিব ছেলের নাম রাখবা ফেরাউন রাখবে নি কোনো বেঈমান বাঙালিরে যদি প্রস্তাবটা দেই ছেলের নাম রাখো ফেরাউন মাসে পাইবা ১,০০,০০০ বাঙালি কইবে একটু চিন্তা করে লই
এই করোনার ভিতরে 1 লাখ পাওয়া তো কম না চিন্তা করে বলবে আসলে দিবেন নি বলে কসম দিব কথা হলে রাইখে দিছি নামডা ফেরাউন পরে তওবা করে নিও কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে ان الذين قالوا ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون যারা বলবে আমার রব আমি জোরে বলেন আমার রব আল্লাহ এবং এই কথার উপরে নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں فرماتے ہیں آدم کا مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد اے میم میں محبوب یہ مطلق کا اشارہ اے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد المدرسة نور القرآن কর্তৃক আয়োজিত দক্ষিণ বনশ্রী খেলার মাঠ আজ 5ই মে 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতরম সম্মানিত সভাপতি জনাব আলহাজ রফিজউদ্দিন ভুঁইয়া এবং প্রধান মেহমান জনাব আলহাজ ফরিদউদ্দিন খন্দকার সাহেব অন্যান্য অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম আজকের এই প্রোগ্রামে উপস্থিত দুই নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান সরকার সাহেব বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে ঈমান ও আমলকে দুরুস্ত করার স্বার্থে দ্বীনের নিসবতে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ উত্তম জায়গা উত্তম মজলিস বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سيد الثقلين امام المرسلين حضرت محمد رسول الله صلى الله عليه واله وسلم উপর সর্ববড়ি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন এই ভলিউম বাড়াও বক্সের মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল গোটা জমিনের মধ্যে মুসলমানের অস্তিত্ব তথা ঈমান ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা ভালো করে বুঝবেন
পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য বাতিলের মোকাবেলায় ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় একমাত্র স্থায়ী ব্যবস্থা অস্থায়ী না স্থায়ী স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা মাদ্রাসা আছে দীন আছে ইসলাম আছে উলামায়ে কেরাম আছে ওয়াজ মাহফিল একটা সাময়িক ব্যবস্থা স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা আমাদের মুমিনদের জন্য ঈমানের নৈতিক দায়িত্ব যেই এলাকায় মাদ্রাসা কোরআনের তেলাওয়াত হয় ওই এলাকায় অনবরত আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয় মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন অতএব এই এলাকার মধ্যে এই মাদ্রাসা এলাকাবাসীর জন্য বড় রহমত আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসাকে কেন্দ্র করে পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন যারা এই জমিন থেকে বিদায় নিয়েছেন অত্র এই মাদ্রাসার আওতাধীন যত কবরস্থান আছে আশেপাশের সমস্ত কবরের আজাব আল্লাহ পাক স্থায়ীভাবে মাফ করে দিন আল্লাহ যাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন মৃত্যু পর্যন্ত দ্বীনের খাদেম হয়ে খেদমত করার তৌফিক দান করেন বয়ানে ঢুকার আগেই পাঁচ মিনিটের জন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক মানুষ বানিয়েছেন কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নেই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দিতে চান এবং বিনা হিসাবে দিতে চান বিনা হিসাবে দিতে চান আলহামদুলিল্লাহ আমরাও জান্নাত চাই কি বলেন হিসাব দিয়া না বিনা হিসাবে আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করুন কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য জমিনের মধ্যে আমাদের কিছু কর্মসূচি আছে এক নম্বর কর্মসূচি তুমি আলেম হও যারা হতে পারেন নাই আপনাদের উপায় কি সব কথার নির্যাস হলো ইলম ও আলেমের সহযোগিতা করো হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন যারা দীন ও ইসলাম ও কোরআন এর খেদমত করবে যে কোনো উপায় আল্লাহর বরকতে তাদেরকেও মাফ করে দিবেন এজন্যই মাদ্রাসা দীন ইসলামের এই দুর্গকে টিকিয়ে রাখার জন্য সার্বিক সহযোগিতা করলে আমার লাভ আপনার লাভ কি লাভ দুনিয়াতে লাভ হলো আপনার হায়াতকে আল্লাহ বাড়িয়ে দিবেন দান সৎকা করলে কোরআনের জন্য দীনের জন্য ইসলামের আলোকে প্রজ্বলিত করার জন্য দান করলে দ্বিতীয় দুনিয়াবী দুনিয়ার মধ্যে উপকার আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দান করবেন তৃতীয় উপকার হলো আল্লাহ পাক দুনিয়ার জমিনে সমস্ত মুসিবত থেকে ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবেন চতুর্থ উপকার হলো কবর জগৎওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন অতএব সাধ্যমত আমরা আমার রসুলের থেকে দামি মানুষ কি আছে এই কথা জবান খুলে বলেন মুসলমানের একটা আওয়াজ বাতিলদের জন্য একটা আতঙ্ক মুসলমানের একটা আওয়াজ বাতিলের জন্য বলেন না কেন সারা দুনিয়ার বিধর্মীরা এবং ইসলাম বিদ্বেষীরা স্পষ্ট করে জানে আমরা মুসলমান তুলনামূলক গরিবের দল আমাদের বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই আমরা ফকির কোনো অস্ত্র নাই কথা ঠিক কিন্তু আশ্চর্য বিষয় হলো
সমস্ত ধনী সমস্ত পাওয়ারওয়ালা অস্ত্রওয়ালারা এই দুর্বল মুসলমানকে ২৪টা ঘন্টা ভয় পায়। কথা ঠিক? আমাদের হাতে কোনো অস্ত্র আছে? এখানে যারা আসছেন কারো অস্ত্র আছে? কারো হাতে কোনো লাঠি আছে? কিচ্ছু নেই। এরপরও শুধু আপনি আল্লাহর নামের আওয়াজ দিবেন, এতে অনেক বাতিলের কলিজা আগুন লেগে যাবে। অথচ আমাদের হাতে কিচ্ছু নাই, পাওয়ার নাই। আল্লাহ দেওয়া ইমানের একটা যে পাওয়ার আছে, এই পাওয়ার দুনিয়াওয়ালাদের সব আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ যে পাওয়ার দিছেন, এ পাওয়ার তাদের হাতে নাই। তবে আমরা অন্যায়ভাবে জুলুম হবে, বেইনসাফি হবে, এই রকম কোন মন মানসিকতা নিয়ে না কোনো কাজ করি না কোনো কথা বলি। কেন? সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, যার জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা নাই, আছে? পৃথিবীতে দ্বিতীয় একজন নেতার নাম বলেন, গবেষকের নাম বলেন, দার্শনিকের নাম বলেন, বিজ্ঞানীর নাম বলেন, মহামনীষীর নাম বলেন, যে মিথ্যা বলে নাই, আছে? একমাত্র আমার নবী দু জাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যার ৬৩ বছর হায়াতে বিন্দু থেকে বিন্দু একটা মিথ্যা কথার কোনো স্পট নাই। সেই নবী দিনের কাজ করতে গিয়া বাধার সম্মুখীন হয়েছেন কি হন নাই? নবীজির পেছনে দুশ্মন ছিল কি ছিল না? কম ছিল না বেশি? বর্তমান দুনিয়ার দুশ্মনের তুলনায় সেই সময়ের দুশ্মন দুর্বল ছিল না সবল? নবীজি মোকাবেলা করেছেন, কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম করেছেন, নবীজি মোকাবেলা করতে গিয়ে গালি দিয়েছেন, আপনি গালি শিখলেন কোথার থেকে? আমার নবী উগ্রতা করেছেন, বলেন, বরং কিয়ামত পর্যন্ত আমাদের চ্যালেঞ্জ, আমাদের নবীর আদর্শের মতো কিয়ামত পর্যন্ত এই রকম আদর্শ উপহার জমিনে কেউ দিতে পারেনি, পারবেও না। সেই নবীজি দিনের কাজের জন্য সাহাবায়ে কেরামদের কাছে দুহাত বিছাইয়া দানের জন্য বারবার অনুরোধ করেছেন, আরজি পেশ করেছেন, সাহাবায়ে কেরাম দান করেছেন। কথা বুঝাইতে পারতেছি? নবীজি বললেন আমরা যুদ্ধে যাব, দান করেন সবাই। ওমরে ফারুক দান করলেন, আবু বাকার দান করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করলেন, হযরত আলী দান করলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম দান করলেন। নবী জিজ্ঞেস করলেন আলী কি পরিমাণ দিলেন? এই পরিমাণ দিলাম। ওসমান আপনি কি পরিমাণ দিলেন? হে রসুল আমার সম্পদ থেকে এই পরিমাণ জিহাদের ময়দানে দিলাম। ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন অর্ধেক দিয়ে দিলাম। এইবার কার সিরিয়াল? সবাই বলেন না কেন? আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন আপনি কি পরিমাণ দিলেন বলেন নাই, বললেন আপনার বাড়িতে কি রেখে আসলেন? বাড়িতে রেখে আসলেন? আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রসুল আপনি ছাড়া আমি আবু বকরের আর কোনো সম্বল নাই, জমিনের যত সম্বল আমি জিহাদের ময়দানে দিনের জন্য সব দান করে দিলাম। কথায় কথা বারে বলছি, বয়ানে ঢুকার আগে দু চার মিনিট কথা বলবো, এটা বুঝাইতে গিয়া অনেক কথা জানি না। এই কথাগুলো এখানে আল্লাহ বলাইছেন কেন? আমি তো আর মুখস্থ করে আসি নাই যে এই কথা এখানে বলবো। মনে হচ্ছে এই কথাগুলোর রোগী এখানে আছে, থাকতে পারে।
কারণ যারা বলে হুজুরেরা ভিক্ষা করে খায় এরকম বলনেওয়ালা পণ্ডিত আছে না নাই যাকাত ফেত্রা খায় বলনেওয়ালা আছে না নাই তো যাকাত ফেত্রা ধনী রাখাবে না গরীব এ সবাই আমাকে আল্লাহর আস্তে একটু জবাব দেন যাকাত ফেত্রা ধনী খাবে না গরীব ধনীদের জন্য যাকাত ফেত্রা খাওয়া হালাল না হারাম মাদ্রাসায় ধনীরা পড়ে না গরীবেরা গরীব যদি যাকাত ফেত্রা খায় পণ্ডিতদের প্রশ্ন কেন একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা নাই সৃষ্টির নিকৃষ্ট মূর্খতা এরা যে মূর্খ এ কথা তার জ্বলন্ত প্রমাণ রসুল সাহাবায়ে কেরামদের কাছে দ্বীনের জন্য দান চেয়েছেন কিনা তাহলে ভিক্ষা করা কোন জিনিস ভিক্ষা করা আমরা ভিক্ষা করি না মানুষ আমাদের কলিজা দিয়া মহব্বত করে দান করে না নিলে রাগ করে কথা ঠিক নি আর যারা ডাকাতি করে চুরি করে জুলুম করে হাইজাকার বলে এত টাকা দিবি না হয় শাটার বন্ধ করে দিব বলে সেই কথা কোন হুজুর বলেন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না কোন বিধর্মীর বিরুদ্ধে আমাদের বয়ান নাই আমাদের ২৪ ঘন্টা ১২ মাস বয়ান শুধু মুসলমান যেন নবীর তরিকায় চলে এরপরও বিধর্মীরা আমাদের দিকে বাঁকা নজরে তাকায় কেন এক যুবক সুন্দরী যুবতীর পেছনে দৌড়ায় যুবতী বলে আমাকে এতই প্রিজিং করো কেন আমি তোর ক্ষতি করলাম কি যুবক বলে কোনো ক্ষতি করো নাই তো আমাকে ডিস্টার্ব করো কেন তুমি এত সুন্দরী কেন কথা বুঝেননি হ্যাঁ আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বলি না কোনো বিধর্মীর বিরুদ্ধে বলি না আমরা বলি না যে দেশে হিন্দু থাকতে পারবে না কোনো বিধর্মী থাকতে পারবে না কখনোই বলি না ইসলামও বলে না এরপর আমাদের উপরে আক্রমণ কেন কয় তোমাদের বয়ান শুনে মানুষ কাঁদে কেন তোমাদের বয়ান শুনে মানুষ কেন দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় নামাজি হয় তোমাদের হুজুরদের বয়ান শুনে মানুষ কেন সুদমুক্ত হয় হালাল খোর হয় হারাম খোর হয় না কেন এটা আমগোর জন্য জ্বালা কয় কি জ্বালা কয় সব হালাল খোর হয়ে গেলে আমরা হারাম পাব কই সব যদি হারাম খোর থেকে ফিরে যায় আমগো সুদের টাকা নিবে কারা আমগো হারামের ব্যবসা বন্ধ হয়ে যাবে এজন্য ইসলাম পবিত্র পছন্দ করে না কারা যাদের চরিত্র অপবিত্র চোর ইসলাম চায় না ডাকাত ইসলাম চায় না দুর্নীতিবাজ ইসলাম চায় না কেন ইসলাম আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে জুলুম বন্ধ হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন আমরা ভিক্ষা করে খাই এরপর আমরা কিছু বলি না কারণ আমরা তর্কে জড়াতে চাই না আমাদের লাইনে বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ আমাদের প্লাস থাকবে কখনো মাইনাস হবে না মাদ্রাসা কম না বেশি ভাই আল্লাহর রাস্তায় একটু মুসলমান হয়ে থাকলে একটু স্বীকৃতি দেন মাদ্রাসা কম না বেশি মসজিদ কম না বেশি আগের তুলনায় তাবলিগের লোক কমতেছে না বাড়তেছে টুপিওয়ালা কমতেছে না বাড়তেছে ওয়াজ মাহফিল কমতেছে না বাড়তেছে তাহলে আমাদের প্লাস না মাইনাস প্লাস অতএব বাজে লোকের কথায় কান দেওয়ার কোনো দরকার দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুন অতএব দান সৎকা করা দান সৎকা চাওয়া এটা রসুলের সুন্নত প্লাস আল্লাহর একটা বিধান কোরআন শরীফে দান সৎকার আয়াত আছে না নাই কি পরিমাণ ফজিলত দানের আবু বকর সব দিয়ে দিলেন আল্লাহ আর রসুল ছাড়া কিছুই নাই নবীজি বলেন আবু বকরের এই যে একটা ত্যাগ দিনের জন্য সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেয় আবু বকরের এই একটা ত্যাগ আর হিজরতের এক ত্যাগ এই দুই ত্যাগের সমান হবে না
وما خلقت الجن والإنس إلا ليعبدون الله باق بولن امي جن এবং انسان কে সৃষ্টি করি নাই হ্যাঁ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কার ইবাদত আল্লাহ নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহ কে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো হুকুম মেনে নেওয়া হারাম আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম কেন দুনিয়ার সব আমার আপন সাময়িক সময় এবং স্বার্থের জন্য একমাত্র নিঃস্বার্থ আমার আসল এবং আপন হলেন আল্লাহ আমার আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন পৃথিবীর কেউ তা দিতে পারে নাই পৃথিবীর যারা আছেন এরা তো দেই নাই বরং আল্লাহর দেওয়া নিয়ামতকে অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছেন অতএব আমার একমাত্র আপন এবং নিঃস্বার্থ আসল আল্লাহ অতএব সব বেজার হয়ে যায় যাক আল্লাহকে বেজার করা إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومماتي لله رب العالمين پیغمبر ابراهيم نبي دعا کرن هي الله امر نماز আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর কারো জন্য আমি বয়ান করি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বয়ান শুনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ঘুমাই আমার আল্লাহকে রাজি করার জন্য আমি খানা খাই আমার আল্লাহকে রাজি করার জন্য আমি খানা খাই না তাও আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখছি খানা খুদা আছে বিকাল বেলা রোজা রাখার পর বিকালে খুদা লাগেনি বলেন না কেন ইফতারির আধা ঘন্টা সময় বাকি পেটে প্রচন্ড খুদা সামনেও খানা রেডি কেউ খায় যদি বলি বান্দা রুমের ভেতরে ঢুকে তালা লাগাইয়া পেট ভরে খানা খাও বলে গলায় ছুরি লাগবে আমি এক ঢোক পানিও পান করব না পেটে ক্ষুধাও আছে খানাও সামনে হাজির এরপরও খাই না কেন কয় আমি খানা নয় ইবাদত না ভালো করে বুঝো মরণ পর্যন্ত বান্দা বান্দি তুমি যত কাজ করবা সব ইবাদত নামাজ পড়া ইবাদত নামাজ না পড়াটাও ইবাদত সূর্য যখন উঠে তখন নামাজ পড়া ইবাদত না পড়া ইবাদত রোজা রাখা যেমন ইবাদত রোজা না রাখাটাও ইবাদত একজনে 30 রোজা রাখতে গিয়া কয় এত আবেগ বাইরে গেল ঈদের দিন রোজা রাখি ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি না রাখা ইবাদত সব কার জন্য আরো জোরে বলেন শুধু রোজা রাখা ইবাদত না বান্দা খানা খাইবা ইবাদত খানা খাইবা না ইবাদত বাথরুমে যাইবা তাও ইবাদত তুমি ঘুমাইবা তাও ইবাদত ব্যবসা করো ইবাদত চাকরি করো ইবাদত বিবাহ করবা ইবাদত সন্তান নিবা ইবাদত দেশ বিদেশ সফর করো ইবাদত এক কথায় জীবনে তুমি যা করবা সব হবে ইবাদত আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত কেন করব একমাত্র আমার আল্লাহকে খুশি করব বিনিময়ে জান্নাতের বাসিন্দা হব বিনিময়ে পাবো জান্নাত ইবাদত কোথায় কোথায় আমার সীমানা কয় বান্দা তোমার আমার এই হায়াতের জিন্দেগির বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত সব ইবাদত
কথা বলতিছি ইবাদত এই যে এখন কথা বলতিছি এটাও কি ইবাদত ইবাদত কি জিনিস বলে আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা এর নাম ইবাদত আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত ইবাদতের সীমানা যেখানে যেখানে আমি আছি সেখানে সেখানে ইবাদত আছে ইবাদতটা হতে হবে কোন সিস্টেম প্রত্যেকটা কাজের একটা পদ্ধতি আছে নিয়ম আছে আমি যে আল্লাহর ইবাদত করব তার নিয়মটা কি হবে আমার পীর সাহেব যা বলবে সেই অনুযায়ী নাকি আমার নেতা বলবে সেই তরিকায় আল্লাহ পাক স্পষ্ট জানায় দিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করবা একটা মাত্র পদ্ধতি ভিন্ন কোন পদ্ধতি গ্রহণ করা যাবে না কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি ইবাদত করবে একমাত্র তরিকা পদ্ধতি মদিনাওয়ালা নবীর আদর্শ তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কাউলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল ইবাদত হবে কার জন্য সবাই বলেন একমাত্র কার তরিকায় বলেন রহমাতুল লিল আলামিনের আদর্শ মতে ইবাদত হবে ভালো করে বুঝেন যেই কাজের মধ্যে নবীর তরিকা নাই ওই কাজটা আল্লাহর জন্য করলেও ইবাদত হবে না রুকু করা ইবাদত না রুকু করা এখন একজনে জানাজায় দাঁড়ায় রুকু কইরে ফেলাইলো বলেন না কেন ইবাদত হবে কেন নবীর তরিকায় দরুদ শরীফ পড়া ইবাদত কেউ যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলিয়া আলহামদু সূরার আগে দরুদ পড়ে আশেকে রসুল দরুদ আগে ভইরা নিল সওয়াব না গুনাহ কেন নবীজির তরিকায় নাই মাগরিবের ফরজ নামাজ কত রাকাত তিন রাকাত কেউ যদি চিন্তা করে তিন রাকাত পড়ছি আল্লাহর জন্য কিন্তু বেজোর পরে কি লাভ আর এক রাকাত বাড়াইয়া জোর করে জোর বানায় চার রাকাত পড়ে নেই আমার আল্লাহকে আরো দুইটা সেজদা বাড়ায় দেই একটা রুকু বাড়ায় দেই আল্লাহর জন্য যদি বান্দা আরো এক রাকাত বাড়ায় একটা রুকু দুইটা সেজদা দিয়া দেয় চার রাকাত বানায় হবেনি শুধু এক রাকাত বাতিল হবে না চালাকি কেন করলি তোর চার রাকাত বাদ নতুন করে কানে দইরা তওবা কর আবার দাঁড়ায়া নামাজ শুরু থেকে আদায় কর কারণ যেখানে মদিনার আদর্শ নাই ওইটা মাওলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না মদিনার নবীর আদর্শের বাইরে কোনো ইবাদত নাই নবীর তরিকা মতে যদি ঘুমাও তো ইবাদত নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত আমার নবী ব্যবসা করে দেখাইয়া গেছেন ও উম্মতেরা ব্যবসা করলে কিভাবে করলে লাভবান হইবা আল্লাহ খুশি হবে আমি নবী নিজে ব্যবসা করে দেখায় গেলাম মন গড়া তরিকায় করবা না আমি নবীর তরিকায় যদি ব্যবসা করো শুনো তোমার সুসংবাদ কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নবিয়্যিন والصدقين والشهداء والصالحين পয়গম্বর বলেন এর উম্মতের দল যদি নবীর তরিকায় সততার সাথে ব্যবসা করো আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তুমি জান্নাতে থাকবা যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোকাবাজ বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এটা নবীর তরিকা নবীর তরিকা হলো তুমি সাইনবোর্ডে লেখো অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়
কেউ যদি তোমার দোকান থেকে মালটা নিয়ে যায় আবার কোন সমস্যার কারণে ফিরায় দেয় তুমি যদি টাকা দিয়া দাও মদিনার নবী বলেন উম্মত ওই সম্পদটা দান করলে যেই সওয়াব আল্লাহ ওই সওয়াব এমনিই তোমার আমলনামায় দিয়া দিবে আতিনা ফি দারে দুনিয়া না হাসান آتنا في دار عقبى نا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى هر غوري دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیزارو ہے ব্যবসাও ইবাদত বাথরুমে যাবেন তাও কার জন্য তরিকা কার বাথরুমে যদি নবীর তরিকায় যান সওয়াব নবীর তরিকায় যাবেন কেমনে একটা বিড়ি ধরাবেন আগে তারপরে ডান পাউডার ঢুকায় দিবেন হ্যাঁ নবীর তরিকায় যদি বাথরুমে যাও এক নাম্বার মাথাটা ঢেকে নাও পায়ের সাথে জুতা লাগাও খালি মাথায় বাথরুমে যাইবা না খালি পায়ে বাথরুমে যাইবা না বাম পা দিয়া ঢুকবা ডান পা দিয়া বের হইবা ঢুকার আগে দোয়া পড়বা কিছু যদি পড়তে না পারো অন্তত বিসমিল্লাহ বলিয়া ভেতরে ঢুকবা মাথা খালি যেন না থাকে পায়ে যেন জুতা থাকে খালি পা না থাকে বাথরুমে গিয়া বসতে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠাইবা না বাম পায়ের উপরে ভর করে বসবা এরপরে তুমি আবার বের হইবা এই নিয়মে যদি বাথরুম করো আল্লাহর নবী বলেন তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসাবে হবে এবং শুধু তাই না নবীর তরিকা মানলে সুন্নাত মানলে দুনিয়ার মুসিবত থেকেও আল্লাহ হেফাজত করবেন বিজ্ঞানীরা আজ দেড় হাজার বছর আগের নবীর সুন্নাত আর আদর্শগুলো গবেষণা করে এই কথা বলতে তারা বাধ্য হয়েছে মুহাম্মদের আদর্শ উম্মতের জন্য শুধু পরকালের কল্যাণ না বরং মুহাম্মদের প্রত্যেকটা আদর্শ দুনিয়ায় মানুষের স্বাস্থ্যের জন্য বড় উপকার কিছু কিছু মুসলমান বলে নাই ভাতের কি টান লাগছে রোজা রাখবো কেন বলে না বলে না অথচ ওই মুসলমান জানে না রোজার না খাওয়ার সাধনা হিন্দুদের ভেতরে আছে বৌদ্ধদের মধ্যে আছে ইহুদির মধ্যে আছে খ্রিস্টানের মধ্যে আছে পৃথিবীর সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে আমরা বলি রোজা তারা বলে না খাওয়ার সাধনা সব ধর্মের ভেতরে আছে কিন্তু মুসলমান এত নির্লজ্জ বেহায়া আমার নবীর বিরোধিতা করে কোনো লজ্জা নাই না থাকার কারণ এক তো অহংকার দ্বিতীয় জাহান্নামের ভয় অন্তরে নাই মুসলমান কিভাবে বলে আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার নবীর তরিকায় ইবাদত নবীর আদর্শ মতো ইবাদত করো বান্দা মসজিদে ঢুকবা ইবাদত মসজিদ থেকে বের হও তাও ইবাদত দোকানে যাইবা ইবাদত নবীর তরিকায় যাইও নবীও বাজারে যান নাই কিন্তু নবী বলছেন কি কালান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা মসজিদ আর সবথেকে খারাপ জায়গা হলো বাথরুম আমার কথা কন না কেন বাথরুম না বাজার সব থেকে উত্তম জায়গা মসজিদ আল্লাহর ঘর দুনিয়াতে সব থেকে খারাপ জায়গা বাজার না বাথরুম নবীজি বাজারে খারাপ কইলেন কেন আবার নবী বাজারে যায় আবু বাকার বাজারে যান ওমর বাজারে যাইতেছেন ওসমান বাজারে যান
আমরা হুজুরেরা বাজারে যাই, নবী কেন বাথরুমের খারাপ না বলে বাজারকে খারাপ বললেন? এর কারণ হলো বাজারে গিয়া বান্দা যেই পরিমাণ গুনায় শামিল হয় এই পরিমাণ গুনাহ বাথরুমের মধ্যে হয় না। বাজারে যাওয়া নিষেধ না, গুনাহ করা নিষেধ। নবীর তরিকায় বাজার করো, জরুরত ছেড়ে চলে যাও, হাঁটার সময় নজরটা নিচে রাখো, রাস্তার ডানে হাঁটো সুন্নত, কাজ সেরে চলে আসো, জরুরত সেরে চলে যাও। ও দোকানওয়ালা ভাই, আপনি দোকানদারি করবেন আপনার সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আপনার বাজারে থাকতে হবে, নজরটা হেফাজতে রাখবেন, দোকানের মধ্যে কোনো গানের আওয়াজ নাই, কাস্টমারের সাথে মিথ্যা বলবেন না, কসম কাটবেন না, হালাল ভাবে ব্যবসা করবেন, আপনার ব্যবসাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটা কাজের জন্যই বানাইছেন, কাজটা কি? ইবাদত। আপনি বাজার করেন গুমান, তাও ইবাদত। পয়গম্বর বলেন উম্মতেরা এশার নামাজ পড়িয়া যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আবার আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা তুমি কাটাইলা আল্লাহ পাক ওই সময়টাকেও নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। আল্লাহ আর কি দিবেন আপনাকে? কি দিলে আপনি আল্লাহর গোলামির জন্য পাগল হয়ে যাবে? যা দিছে তার বিনিময়ে আল্লাহকে কি দিয়েছেন? আল্লাহ পাক আমাকে দুটো চক্ষু দান করেছেন, কত ভিক্ষুকেরা জুমার দিন বড় বড় মসজিদের গেইটের সামনে কান্না করে, আমার দুটো টাকা ভিক্ষা দাও, আমার দু চোখের পাওয়ার নাই, আমি কামাই করতে পারি না, কিছু ভিক্ষা দিলে আমি বাচ্চা নিয়ে ঘরের মধ্যে খানার আয়োজন করব। আল্লাহ আপনাকে দুটো চক্ষু দান করেছেন, চোখের দাম কত যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো। আল্লাহ আমাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, আল্লাহর শুকর কি আদায় করেছো? আল্লাহ যৌবন দান করেছেন, কি শুকর আদায় করেছো? আল্লাহ তাআলা ভিক্ষা করায় না, আল্লাহ তাআলা এত আরামে এত সম্মানের চেয়ার দান করেছেন, আল্লাহর কি নিয়ামতের শুকর আদায় করলা রে বান্দা? ওই আল্লাহ আমাকে কম দেন নাই, এরপরেও প্রতি রাত আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া বলে, ও বান্দা তোমার কি প্রয়োজন চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও। আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে দান করেছেন, অথচ এত বাহাদুরি কেন করি? এই মহামারী করোনায় গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল, যারা নিজেদেরকে প্রভু মনে করে চেয়ার দখল করে মনে করেছিল জমিনের মধ্যে আমার সামনে আর কারো পাওয়ার নাই, মহামারী করোনায় মাথা নত করে বলে এত পাওয়ার নিয়ে বসেছিলাম, এখন আমার জমিনে কোনো পাওয়ার নাই, সব মাথাওয়ালা বাহাদুরেরাও মাথা নত করে দিল। কিন্তু তাকাইয়া দেখছো দেড় হাজার বছর আগে মদিনার নবী চ্যালেঞ্জ করে গেলেন উম্মতের দল, আমি বিদায় বেলা দুইটা জিনিস তোমাদের কাছে আমানত রেখে গেলাম, যদি আকড়াইয়া ধরো কোনোদিন বিপদে তোমাদের গ্রাস করতে পারবে না,
قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي نبي বলেন দুই জিনিস ধরে রাখো এক নম্বরে আল্লাহর দেওয়া কোরআন দ্বিতীয় হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল আল্লাহর কসম করে বলি ও ঢাকাবাসী ভালো করে মাওলার দেওয়া চক্ষু দিয়ে তাকাইয়া দেখো এত বড় মহামারী করোনা গেল বাবায়ে মরে গেছে করোনায় ছেলেরা বাবার লাশ ধরে না আক্রান্ত হওয়ার ভয় মানুষ দিয়া টাকা দিয়া লাশটাকে টেনে টেনে বাড়ির দরওয়াজায় ফালাইয়া দরজা লাগায় দিল একদিন ২৪টা ঘন্টা চলে যাওয়ার পর থানার পুলিশ খবর পাইয়া লাশটা নিয়া চলে গেল ইতিহাস জানো চোখের আড়াল হয় না যায় রে ঢাকাবাসী এই বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে হবে না শত শত করোনার লাশ ধরে না ছেলে হইয়া বাবার লাশের কাছে যায় না বাবার জানা যায় যায় না কিন্তু তাকাইয়া দেখছো আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধে নিয়া গোসল করাইয়া দাফন করাইয়া কাফন করাইয়া এত লাশ দাফন করলো কাঁধে নিল আল্লাহর শুকর একটা হুজুরেও করোনায় মরে না ভাইরা আমার ভালো করে নজর করে দেখো এই মহামারী করোনায় কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল কত চাকুরিজীবীর চাকুরি চলে গেল যায় নাই কিন্তু নজর করে দেখো রে মুমিন বাংলাদেশের ইতিহাসটাই বলি বাহিরেরটা পরে বলি আমার সোনার বাংলাদেশে স্কুল বন্ধ হয়ে গেল লেখাপড়া নাই শুধু অটোভাস কথা ঠিক নি মাওলায় যদি তুমগো বেশি বেশি খতম পড়ানো দরকার জাল্লা করোনা দশ বছর দাও আর দশ বার যদি অটোপাস করি জাগাত আমি এমবিবিএস ডাক্তার হয়ে চেয়ারে বসবো রুগীরে বাঁচাইতে না পারলেও তো মারতে বিসমিল্লা লাগবে না স্কুল বন্ধ কলেজ বন্ধ কিন্তু তাকাইয়া দেখো রে মুমিন আমার এই সোনার বাংলায় একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না কোন হুজুরের আকি না খাইয়া বলছে ভিক্ষা দাও জোরে বলো কোন হুজুর মসজিদের বারান্দায় গিয়া কি রুমাল বিছায় বলছে আমি মাদ্রাসার শিক্ষক আমার ঘরে এখন চাল নাই ডাল নাই ভিক্ষা দাও না হয় করোনায় না খাইয়া মরব কেউ ভিক্ষা করছে রিজিকের মালিক কে ইয়া ইউহান্নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরসা না দৃষ্টি তু আজলা মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা সবাই ফকির ধনীকে আর কেউ কই ফেরাউন কই নমরুদ কই হামান যেই ফেরাউন ছিল জন্মগত ফকিন্নি মানুষের জমিনের শশা মাথায় করে টেনে টেনে মিশরের বাজারে দিয়া কিছু টাকা পাইয়া এক সময় ফেরাউন টাকার মালিক হয়ে গেল ওই ফেরাউন টাকার মালিক হইয়া ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা আমি হইলাম শুধু খোদা না সব থেকে বড় খোদা সেই ফেরাউনের আল্লাহ সাইজ করতে কোনো বাহিনী লাগছে লোহিত সাগরের পানিতে চুবাইয়া ফেরাউন শেষ
আজকে মুমিন কেন সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি তালাশ করো ফেরাউন নামের কোন ছেলে আসেনি আছে যদি বলি মাসে মাসে 1 লাখ টাকা দিব ছেলের নাম রাখবা ফেরাউন রাখবে নি কোন বেঈমান বাঙালিরে যদি প্রস্তাবটা দেই ছেলের নাম রাখো ফেরাউন মাসে পাইবা 1 লাখ বাঙালি কইবে একটু চিন্তা করে লই এই করোনার ভিতরে 1 লাখ পাওয়া তো কম না চিন্তা করে বলবে আসলে দিবেন নি বলে কসম দিমু কথা হলে রাইখে দিছি নামটা ফেরাউন পরে তওবা করে নিও কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরীব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ ইন্নাল্লাযীন কালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন যারা বলবে আমার রব আমি জোরে বলেন আমার রব আল্লাহ এবং এই কথার উপরে নিজের জীবনকে পরিচালনা করবে আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আল্লাহ নিজের কুদরতের জিম্মায় তোমাকে আমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে এর এলাকার মুসলমানেরা ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের আম্মা জান কয়দিন আর বাঁচবেন এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল কই যমুনা গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হইয়া বলল আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও ডাক্তার কত হাজার কোটি টাকা লাগবে নাও আমাকে করোনা থেকে বাঁচাও আজকে দুনিয়াতে সব আছে ওই বান্দা তিনটা সাদা কাফন নিয়ে কবরে চলে গেল কিসের বাহাদুরি করো রে বাবা ও ঢাকার ধনী মানুষ যতই বাহাদুরি করেন ফেরাউন নমরুদের মতো বাহাদুর কেয়ামতের আগে হতে পারবেন না ওই ফেরাউনেরও আল্লাহ ছাড়ে নাই নমরুদেরও ছাড়ে নাই আজকে আমি বক্তা হয়ে কত ভাব আপনি শ্রোতা আপনি ডাক্তার আমি রুগী আমি ইমাম আপনি মুক্তাদি কে ধনী কে গরিব কত টাকার বাহাদুরি কিন্তু এই বাহাদুরি কতক্ষণ সাদা তিনটা কাফনে প্যাকেট হইব যতক্ষণ ঠিক নি সাদা তিনটা কাপনের যখন প্যাকেট হয়ে যাব কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে ইমাম কে মুক্তাদি কে পীর কে মুরিদ কে ডাক্তার কি রুগী কাফনের উপরে লেখা থাকবে না ডাক্তার সাহেবের লাশ পীর সাহেবের লাশ সাদা তিনটা কাফন টাকাওয়ালার টাকার গরমে একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না ধনী লোকের জন্য যেমন তিনটা সাদা কাফন
গরিবের জন্য তিনটা সাদা কাপড় এরে নবীর উম্মতের দল কই বাড়ি গেল কই গাড়ি গেল কই বন্ধু বান্ধব কোথায় দুনিয়াতে আরছি এক বিদায় ও এক আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম নাকি আলাদা সব এক দুনিয়াতে আসলাম এক বিদায় হব তাও এক জানাজার সিস্টেম হবে এক কবরের সাইজও হবে নাই আপনাদের কবর 12 হাত হবে কবরের ভেতরে রাখার পরে টাকাওয়ালাদের জন্য আলাদা মোবাইল রাখা হবে দুনিয়াতে একটা প্রজেক্টর লাগানো হবে যে ফেরেশতারা কি করে আমরা বাইরে বাইরে দেখব আছে কোনো সিস্টেম নাই কবরের মধ্যে রাখার পর মাটি চাপা দিয়ে সব বিদায় হওয়ার পরে সবার কবরে দুইজন ফেরেশতা হাজির হবে সবার বেলায় দুইজন এসে তিনটা কমন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন করা হবে আমাকে আপনাকে বিধর্মী হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমানেরও এই তিনটা প্রশ্ন করা হবে আর বাইরে কোনো আওয়াজ নাই তুমি কয় টাকার মালিক তুমি কত শিক্ষিত জানার দরকার নাই তিনটা প্রশ্নের জবাব দাও তোমার রবকে তোমার ধর্ম কি আখিরি নবীকে দেখায় বলবে চিনু নিরে বান্দা আল্লাহর নবী বলেন যারা প্রশ্নের জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের টুকরা এমন এক অবস্থা হবে কবরের হালাত ওই অন্ধকার কবর কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে যুবক আজকে আমরা যারা নবীর তরিকা মেনে চলি কই আমাদের সম্মান তো কমে নাই ইহুদি বেঈমান সব এক আওয়াজে চাইতেছে মাদ্রাসা বন্ধ হয়ে যাক মসজিদ বন্ধ হয়ে যাক মাহফিলের মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক এত কিছু চাওয়ার পরেও আবার কিছু মুসলমান নামদারি মুনাফেকেরা বিধর্মীদের সাথে তাল মিলায়ে বলে তাবলিগ করে কোনো লাভ নাই বলনেওয়ালা আছে না নাই বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই এত দুশ্মনের মাঝেও আল্লাহর মহব্বতে বলেন কোরআনওয়ালা সুন্নতওয়ালারা কি অশান্তিতে আছে অসম্মানে আছে এত দুশ্মনের মাঝেও নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে জমিনে কেউ নাই ও আল্লাহর বান্দারা চোখের সামনে তাকাইয়া দেখার পরেও কেন বাবা আজকে নবীর সুন্নাত অনুযায়ী চলবা না আমি সব জায়গায় বলি আজও বলি রে যুবক আমার নবীর আদর্শ ছাড়া যুগ নাই আছে সুযোগ এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শই হলো পারফেক্ট এবং পাওয়ারফুল আদর্শ এরে নবীর আশিকির দল আল্লাহর নবীর তরিকার বাইরে কোনো তরিকা নাই আদর্শ নাই ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনাদের এত জিন্দিগি এত ধন্য আরে সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা সাহাবায়ে কেরামের মায়ের মতো আপনারা মা আলেমের মা হাফেজ কোরআনের মায়ের মতো মা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে নবীর উম্মতেরা ও পর্দার আড়ানের আম্মা জানেরা মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান প্রফেসর হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে অনুরোধ বেয়াদব বানাবেন না
আপনার সন্তানের আচরণে যেন আলেম কষ্ট না পায়, এলাকার মুরব্বীরা যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন কোন যুবক ভিন্ন লাইনে চলে না যায়, ওই সন্তানকে আদর্শওয়ালা বানাবেন। আর আমার নবীর আদর্শের থেকে উত্তম আদর্শ জমিনের মধ্যে আর হতেই পারে না। অতএব সন্তানকে আদর্শ মা যদি আদর্শওয়ালা বানায় যেতে চান, মা আপনাকে আগে আদর্শওয়ালা হতে হবে, স্বামীর খেদমত করে চলতে হবে, আল্লাহর কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে, ও দয়ার মালিক আমার সন্তানকে তুমি আদর্শ ডাক্তার বানাও, আদর্শ ইঞ্জিনিয়ার বানাও, আদর্শ তুমি একজন প্রফেসর বানাও। সন্তান ডাক্তারি করবে আর মায়ের জন্য কলিজা পড়ে কোরআন পড়ে দোয়া করবে, এমন যদি করতে পারেন আপনার দুনিয়াটাও ধন্য পরকালটাও ধন্য হবে। এরে যুবকেরা, আপনাদেরকেও বলবো রে বাবা, স্কুল কলেজে পড়েন কোনো বাধা নাই, তবে পাঁচ ওয়াক্ত নামাজ নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবেন, আল্লাহওয়ালাদের সোহবত নিয়ে আমল করবেন। আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহকে বলেন আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অপরাধ করেছি, আজকে থেকে আর অন্যায় করব না, আমার মতো যুবক যদি ড্রাইভারি করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা হয়, আমি কেন পারব না রে আল্লাহ? শয়তানের ধোকায় পড়ে আমি লাইনের বাহিরে চলে গেলাম, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, বেপর্দায় চলব না, আজকে থেকে আর কখনো নবীর তরিকার বাহিরে চলব না, নবীর তরিকা নিয়ে চলব, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলব, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলব। আল্লাহর কাছে যদি এখনো তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের সব গুণ একটা মুহূর্তে মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করেন, আয় আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হইয়া জীবনটা কাটাইয়া আল্লাহর সান্নিধ্য অর্জনে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলার তৌফিক দান করেন। তওবার মতো যদি নিয়ত থাকে, মুনাফেকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار، اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم رب العالمين আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ, ও দয়ার মালিক মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন,
আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন মা বোনদের maaf করে দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায়া দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দ্বীনদার বানায়া দেন পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির তরিকা মেনে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন রব্বুনা আলামিন পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শের আদলে কবুল করে নেন মুখালেফের মুয়াফেক বানায় দেন ওলামায়ে আহলে হকের ব্যানারের বিজয় দান করেন আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ